বিকশিত ভারত তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরা। এই লক্ষ্যে সম্ভবত বাজেট পেশ করবেন সীতারামন। থাকতে পারে জনমোহিনী ঘোষণা এবং গ্রামোন্নয়নে বিপুল বিনিয়োগ। মহিলা, কৃষক, গরিব আর যুব উন্নয়নই লক্ষ্য তৃতীয় মোদী সরকারের। নানাভাবে এই বার্তা ছড়িয়ে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। অর্থাৎ এই চার সেক্টরে বরাদ্দ বৃদ্ধি করতে পারেন অর্থমন্ত্রী, বলছেন বিশেষজ্ঞরা। আর্থিক সম্পৃক্তি রাজকোষে, সেটা মাথায় রেখেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী, বলছেন ওয়াকিবহাল মহল। তবে কোষাগারে চাপ পড়ে আর্থিক ঘাটতি বাড়ে এমন কোনো দিকে হাঁটবেন না অর্থমন্ত্রী, দাবি বিশেষজ্ঞদের। 5% নিচে আর্থিক ঘাটতি নামাতে কোমর বাঁধছেন অর্থমন্ত্রী। পরিকল্পনা বাস্তবায়িত হলে চলতি অর্থবর্ষে 4.9% হতে পারে আর্থিক ঘাটতি। মধ্যবিত্তের হাতে নগদের যোগান বাড়াতে কর কাঠাময় বদল আনতে পারেন অর্থমন্ত্রী। ব্যক্তিগত কর আদায়ের তালিকায় ছাড় আসতে পারে। সামাজিক সুরক্ষা খাতে 20,000 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করতে পারেন অর্থমন্ত্রী, বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ নজর লাখপতি দিদি তৈরিতে। উৎপাদন শিল্প পরিকাঠামো উন্নয়নে গুচ্ছ ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। ইতিমধ্যেই বাজেটের পথ দর্শাতে এক প্রস্তুত ত্রৈমাসিক আর্থিক নীতি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক। অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট। গাড়ি বাড়ি ঋণে সুদের হার কমাতে সেই নীতি ইতিবাচক, বলছে ওয়াকিবহাল মহল। এবার কি কর কাঠাময় বদল? কারণ গত অর্থবর্ষে রেকর্ড জিএসটি আদায় করেছে অর্থমন্ত্রক। সেই অর্থ কোন খাতে ব্যবহার? এনডিএ শরিক জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের দাবি মেনে কি বিশেষ প্যাকেজ ঘোষণা? এসব প্রশ্নের উত্তর মিলবে 23 জুলাইয়ের বাজেট বক্তৃতায়। ক্যালকাটা নিউজ।